আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন G1 পেপারে সাজেশন দিচ্ছি 2024-25 সেশনের। অবশ্যই তোমরা কমন পাবে। আরেকটা ব্যাপার দেখো, গতবারও স্টুডেন্টদের বলেছিলাম যে একটা দুটো কোশ্চেন প্রিভিয়াস সেমিস্টারে থাকবে যেগুলো রিপিট হতে পারে। গতবারে স্টুডেন্টরা শুনলো না, তো তোমরা যা যে যা দিয়েছি এটা তোমরা যা সাজেশনটা দিচ্ছি তোমরা একটা ভালো করে পড়ো, আর এখান থেকে তোমরা কমন পাবে। একটু ডিফিকাল্ট পেপার রয়েছে, টাফ একটু সাজেশান দেওয়া, কিন্তু যা দিয়েছি এখান থেকেই তোমরা কমন পাবে। তো মান 15-র জন্য প্রথমে পড়বে শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, সংক্ষেপে শারীরিক সক্ষমতার উপাদানগুলি লেখো, শারীরিক সক্ষমতার অর্থ শারীরিক শারীরিক শিক্ষার পরিধি ব্যাখ্যা করো, বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো, বৃদ্ধি ও বিকাশের মূল নীতি ব্যাখ্যা করো, আলোচনা করো, ব্যায়াম শারীরবিদ্যা বলতে কী বোঝো, রক্ত সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো, অথবা রক্ত সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব। তো এটা 5-এও কিন্তু 10-এও কিন্তু আসতে পারে প্রশ্নটা। পরের প্রশ্ন, শারীরিক সুস্থতা এবং মোটর ফিটনেস সংজ্ঞায়িত করো, শারীরিক সুস্থতা এবং মোটর ফিটনেসের মধ্যে পার্থক্য আলোচনা করো, শারীরিক শিক্ষা কাকে বলে, শারীরিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো, স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষে শারীরিক শিক্ষা এবং খেলাধুলার ঐতিহাসিক বিকাশ সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ স্টার্ট দেওয়া রয়েছে। আর এখানে দেখো, 3-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা, 1-এর কোশ্চেনটা, তিনটেই খুব ভালো করে পড়বে, একটা আসবে। আর এখানে দেখো, এখানের মধ্যে 7-এর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ভারতবর্ষে শারীরিক শিক্ষা খেলাধুলার উন্নতি সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক অলিম্পিক সম্বন্ধে ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। শ্বসনতন্ত্রের ওপর স্বল্পকালীন ও দীর্ঘকালীন ব্যায়ামের প্রভাব আলোচনা করো, শারীরিক শিক্ষায় মনোবিদ্যার গুরুত্ব লেখো, শারীরিক শিক্ষার ক্ষেত্রে একজন ভালো নেতার গুণাবলী আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেনই পড়বে, তবে স্টার যেগুলো দিয়েছি সেগুলো বেশি ভালো করে পড়বে। মান 10 থেকে পড়বে শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো, ক্রীড়া দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতাগুলি আলোচনা করো, শারীরিক সক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, শারীরিক শিক্ষায় ক্রীড়া মনোবিদ্যার গুরুত্ব আলোচনা করো, শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সামাজিকীকরণের সংক্ষেপে লেখো সম্পর্কে লেখো, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো, ব্যায়ামের গুরুত্বগুলি লেখো, শর্ট নোটের মধ্যে খেলাধুলার সামাজিক মূল্য অথবা খেলাধুলার সামাজিক মূল্যবোধ আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় সম্প্রীতির ক্ষেত্রে খেলাধুলা ও ক্রীড়ার প্রভাব ভূমিকা, অথবা এই কোশ্চেনটা আসতে পারে, জাতীয় সংহতি রক্ষায় শারীরিক শিক্ষা এবং খেলাধুলার ভূমিকা আলোচনা করো, এশিয়ান গেমস শারীরিক শিক্ষায় শারীরিক স্থান শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব। এই হলো তোমাদের সাজেশন, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।